हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम इजी लर्निंग नतून एक भिडियोते आपनाके स्वागतम। तो फेसबुक चालान एमन लोक खूब कम आछे। तो आपनी जे फेसबुक चालाइतेछेन आपनार फेसबुक अकाउंटटा कतटुकु निरापद सेटा कि आपनि जानेन? तो सेटा जानते होले आपनि छाड़ा आपनार फेसबुक अकाउंट अन्य केउ चालाइतेछे किना सेटाओ जानार दरकार। तो सेटा जानते होले आमार एई भिडियोटा ना टेने पुरो भिडियोटा देखते होबे। आर आपनि जदि आमार चैनेले नतून होये थाकेन ताहले आमार चैनलटा अवश्यई सबस्क्राइब करबेन एबं बेल आइकनटा বাজিয়ে রাখবেন যেন এরকম নিত্য নতুন সব ভিডিও আপনি পেতে পারেন এবং আপনার উপকারে আসে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে ফেসবুকে ঢুকতে হবে। ঢুকে আপনার যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে যাইতে হবে। যাওয়ার পর আপনার নিচে আসতে হবে। একদম নিচে আসতে হবে। আয়সা এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যা মাউসের কার্সরটা যেখানে লটতেছে ওখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি ওখান থেকে যাবেন হচ্ছে সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন এই যে এখানে লেখা আছে হোয়ার ইউর লগেট ইন, মানে কোথায় কোথায় একটা লগ ইন আছে সেটা দেখাচ্ছে। যেমন আমার ডিভাইস রিয়েলমি C25, কিন্তু যে নিচে যে লিনাক্স এটা আমার না, ঠিক আছে? তো দেখবেন ওইটার মধ্যে আমি কীভাবে লগ আউট করে দেবো আমার ফোন থেকে, ঠিক আছে? এবং কোথায় কোথায় লগ ইন আছে সেটা এখান থেকে দেখা যাবে। এই যে সি ওয়ালে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন যতবার লগ ইন করছি লগ আউট করছি কোথায় কোথায় লগ ইন আছে এবং কার কার ফোনে লগ ইন আছে। এই যে রেডমি 8 এটা আমার ফোন না, এই যে এটা আমার ফোন, এটা আমার বন্ধুর ফোনে আমি লগ ইন করছিলাম। তো এগুলো এখান থেকে লগা এই যে আমি দেখলাম কোথায় কোথায় লগ ইন আছে, ঠিক আছে? মানে যে এখানে থ্রি ডট মেনুতে এই যে এখানে থ্রি ডট মেনু আছে না, এখানেও ক্লিক দিয়ে আপনি পারবেন। থ্রি ডট মেনুতে ক্লিক দিয়েও আপনি এটা এই যে সাবধানে যে সিকিউরিটি আছে সিকিউরিটি দেবেন না, তাহলে কিন্তু আর ফোনে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? আপনি এখান থেকে লগ আউট করে দেবেন, ঠিক আছে? এখানে লগ আউটে ক্লিক দিয়ে আপনি লগ আউট করে দেবেন, ঠিক আছে? একটু সময় নিয়ে এরকম লগ আউট হবে। আর যদি আপনি একটা করে না করতে চান যে এখান থেকে লগ আউট অফ অল সেশন, ঠিক আছে, এখান থেকে আপনি পুরোটাই দেওয়া দিবেন। অপেক্ষা করেন, লোডিং হচ্ছে। এই যে এখানে পুরোটা দিয়ে এই যে ফাইনাল দেওয়া দিলাম, ব্যাস লগ আউট হয়ে গেলো। এই যে এখন দেন, এখন কিন্তু আমার একটা ডিভাইস ছাড়া কিন্তু কারোর ডিভাইস দেখাইতেছে না। তো লগ আউট হওয়ার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্ট নিরাপদ হইল না বা আপনি দেখলেন, ঠিক আছে? এটা আমি আপনি আরও চেক করবেন, যেহেতু অন্য ফোনগুলোর ভিতরে লগ ইন ছিল তার মানে তার আপনার ফোনে পাসওয়ার্ডটা জানে। তো এখন যেটা করতে হবে লগ আউট করার পরে আপনি এই যে এখানে পাসওয়ার্ডটা জায়গায় ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এই যে উপরে ঘরের ভিতরে আপনি দিতে হবে মানে আগের যে পাসওয়ার্ডটা ছিল, ঠিক আছে? আমার আগের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। মানে আগের পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে নিউ পাসওয়ার্ড যে নিচে চাইতেছে নিউ পাসওয়ার্ড, এখানে আপনি নতুন একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে? তো ক্যারেক্টার সিম্বল সব মিলাই দিবেন, মানে লেটার যদি দেন অক্ষর যদি দেন দিয়ে তারপরে কিছু নাম্বার অ্যাড করে দিবেন তাইলেই হবে, ঠিক আছে? তো মনে রাখবেন 8টার নিচে দিবেন না, ঠিক আছে? তো আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিতে হবে। এই যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আমি পরে আমার পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে নেব, ঠিক আছে? এরকম দিয়ে, ঠিক আছে, তারপর আপনি যেখানে সেভ চেঞ্জে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে এন্টারে ভ্যালিড পাসওয়ার্ড এন্ট্রি ট্রাই এগেন, তাহলে আমার পাসওয়ার্ডটা ভ্যালিড হয় নাই, আমার নতুন করে আবার দিতে হবে, ঠিক আছে? কারণ আমি উপরে একটা ভুল করছিলাম, জাস্ট আপনাকে দেখানোর সুবিধাতে এটা করলাম। এখান থেকে আপনি পরে যে সঠিক পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা দিবেন দিয়া তারপর আপনি নিচের পাসওয়ার্ডগুলো মন মতো দিবেন, ঠিক আছে? যারা পুরানটা বলে গেছেন তারা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, বুঝছেন? তারা কিন্তু আবার ফরগেট দিতে বলছে, ফরগেট, ঠিক আছে? এখন সেভ চেঞ্জে ক্লিক দেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনারা পাসওয়ার্ডটা রিভিউ নেওয়ার কথা বলতেছে, তো আমরা রিভিউ নেওয়ার দরকার পাসওয়ার্ড দিবেন, তো জানাই আছে। স্টে ইন লগ ইনে চেক মার দিয়ে কন্টিনিউ করে দেন, ব্যাস হয়ে গেল, পুরোটাই হয়ে গেল। পাসওয়ার্ডটা ফরগেট মারবেন কীভাবে, ঠিক আছে? সো পাসওয়ার্ড কীভাবে ফরগেট দিতে এখানে দেখা দিচ্ছি যে ফরগেট পাসওয়ার্ডে যাবেন যদি বারবার পাসওয়ার্ড ভুল দেন, ঠিক আছে? দিয়ে আপনি কি মেইলে নেবেন নাকি নাম্বারে নেবেন, আপনার যে নাম্বারটা থাকবো অথবা যে মেইলটা থাকবো? আপনি এখানে মেইলে যদি না বুঝেন তাহলে আপনি এই যে নাম্বারে
सिलेक्ट कर हाँ तर अपने कंटिन्यू देवें कंटिन्यू दे तो लोडिंग होने अपने कैपचा साइड आ ठीक है कैपचाट अपनी ये पूरण कर देवें ठीक है तैले ही ठीक है ये कैपचाट ये लिखभन लेखा कंटिन्यू देवें बस एखन हमारे एक कोड पाठाइब वरा ठीक है तो अपेक्षा करते हैं फेसबुक थे एक कोड दिवे हमारे सरि हमारे फोन नम्बर बंद आसो देखे हमें एसएमएस नीते पर मेले नहीं नम्बर दिल ठीक सेम ही आसें ओटीपी आसार पर हमें एखे ओटीपी दिए दीब ओटीपी दिए दिल दे कंटिन्यू दीब ठीक है दें हमें ये जगह पासवर्ड एक नतून पासवर्ड दीब ये जगह पासवर्डा दिए चेक मार्क दिए बस नेक्स्ट दिए दीबें हाँ लोडिंग बस ये दिए कंटिन्यू कर ओके दीबें दें हो गल एक बार कमप्लीट हो गल भिडियो जो भलो लेगे थे तो अवश्य एक लाइक दीबें और चैनल सबसक्राइब कर भिडियो एक शेयर दिए दीबें जान अपना बंधु बंधु सबाई देखते पे और सबाई जिनिसटा कमप्लीटली सबाई करते सो आल्ला हाफेज देखा नेक्स्ट भिडियोते दे।